হ্যালো বিয়র্স নিয়মিত সংবাদের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন লাইক কমেন্ট আর শেয়ার করে সঙ্গে থাকুন জুবেন্টাসে যাচ্ছেন গর্দিওয়ালা মৌসুম শেষে ইতালিয়ান চ্যাম্পিয়ন্স জুবেন্টাস সারার ঘোষণা দিয়েছেন মেসিমিলিয়ানো মিলিয়ানো অ্যালেগ্রি নতুন মৌসুমে জুবিদের কুচের শূন্যতা পূরণ করতে নাকি ক্লাবটিতে যোগ দিচ্ছেন পেপ গর্দিওয়ালা স্প্যানিশ ও ইতালিয়ান গণমাধ্যমের খবরে এমন গুঞ্জনী শোনা যাচ্ছে এবার ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে সফল একটি মৌসুম শেষ করেছেন পেপ গোর্দিওয়ালা সিটিকে প্রিমিয়ার লিগ লিগ কাপ ও এফ এ কাপ জেতানো স্প্যানিশ কোচ নাকি চার বছরের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন জুবেন্টাসের সঙ্গে স্প্যানিশ মিডিয়া এএস লিগসে গত মঙ্গলবার মিলানে জুভেন্টাসের স্পোর্টিং ডিরেক্টর ফেভিও প্যারাতিসির সঙ্গে দেখা করেছেন গডিওলা আগামী চারি জুন চুক্তিপত্রে স্বাক্ষর করতে যাচ্ছেন গর্দিওলা এমন খবর দিয়েছে ইতালির সংবাদ মাধ্যম চোদ্দোই জুন সবার সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় পর্ব সারবেন স্প্যানিশ কুচ প্রত্যেক মৌসুমে তার বেতন চব্বিশ মিলিয়ন ইউরো গার্দিওলার ক্লাব সারার গুঞ্জন এবার প্রথম নয় গত মার্চেও এমন গুঞ্জন উঠলে গর্দিওয়ালা সেটা সরাসরি প্রত্যাখ্যান করে দেন ইতিহাস স্টেডিয়ামে লম্বা সময় ধরে থাকার কথাও বলেন তিনি কিন্তু এই ক্লাবে তার তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে এই ঘরোয়া মৌসুমের তিনটি শিরোপা জিতে এখন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর আবাস মেলেনি তাতে তুরি নেই গর্দিওয়ালার নতুন অধ্যায় দেখছেন অনেকে তবে গর্দিওয়ালার ইতিহাস ছাড়া প্রসঙ্গ নিয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি ম্যানচেস্টার সিটি তবে শুধুই গুজব বলে উড়িয়ে দিয়েছেন সিটির বোর্ড মেম্বার আলবার্তো গ্যালাসি এই গুজবের কোনো বৃত্তি নেই জোবেন মতো ক্লাবের উচিত এই ধরনের সংবাদ প্রচার যারা করে তাদের ব্যাপারে সচেতন হওয়া আশপাশ থেকে একানুকান ওকান হওয়া খবরে এখন পর্যন্ত মুখ খোলেননি গর্দিওয়ালা নিজেও দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশা পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফিজ